দেশে গণতন্ত্র ফিরিয়ে না আনলে গণমাধ্যমের স্বাধীনতাও ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আলোচনায় অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের কবলে পড়ে গণমুখী চরিত্র হারিয়েছে গণমাধ্যম। ফ্যাসিবাদের পতনে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশকে স্বাধীন রাখতে চাই, বাংলাদেশকে টিকে রাখতে চাই, আসুন আমরা গণতন্ত্র আন্দোলনে আসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা ফেরাতে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র। তারা দাবি করে তারা স্বাধীনতার পক্ষে শক্তি, তারা যদি স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে থাকে, স্বাধীনতার মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা তো ছিল গণতন্ত্র। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর মধ্যে নিরাপদ খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ সরকারের পতন না হলে জনগণের সংকটের সমাধান হবে না। আজকে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের দামের কারণে নাকি বাংলাদেশের না দেয়াল অবস্থা। আমরা বলি যে আজকে ব্যাংকগুলো যে আপনার লোকরা চুরি করছে, এই টাকাটাকে ফেরত দিচ্ছেন, এটা কি বিশ্বের ওইরা মানা করছে? হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে, আজকের মানুষের আবার পকেটের টাকা আপনি কাইটা নিতেছেন, তারপরে বলেন মানুষ বলতে পারবে না। উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাতই নির্বাচনের দাবি, নির্বাচনের পর আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন, এটাও দাবি। এইখানে কোন গণতন্ত্রকামী রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত তারা কোথাও না কোথাও কোনো উপজেলার বাসিন্দা, তাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ রাজধানী ঢাকার মতো উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে সারা দেশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনসংযোগ করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।